হ্যাঁ, আমি সুস্মিতা ঘোষ। আজকাল মাথায় এলো যে ব্লু কালারের আমি লিপস্টিক পরবো, তো যাই হোক আমার কাছে ব্লু কালার লিপস্টিক নেই, তো কি দিয়ে পড়বো কি দিয়ে পড়বো অনেকক্ষণই খুঁজছিলাম। তো তারপর মাথায় এলো যে কেসপেন আছে, ব্লু কালার, দেখো আমি কেসপেন দিয়ে পড়বো বলে, ওই যে বার করেছি, তো কেসপেন দিয়ে বার্স পড়বো বলে, তো কেসপেন আমি খুঁজছি, তো কেসপেন পাচ্ছি না, তো আমি কি করবো? তারপর বললো ব্লু কালার কি কেসপেন নেই, আদৌ কি আমাকে ব্লু কালার লিপস্টিক পড়াবে না? ভাবলাম তো একটু মনটা কষ্ট হলো না, তারপর দেখলাম যে আমি ব্লু কালার কেসপেন দেখতে পেয়েছি, তো দেখতে পেয়ে ব্লু কালার কেসপেন দেখো আমি পড়বো বলে রেডি হচ্ছি। তো পড়াকে বললাম তোমাদের সঙ্গে একটু ঢং করে নি, তো দেখো আমি একটু ঢং করে নিলাম কেসপেন দেখেছো, তো ঢং করে নেওয়ার পরে বললাম চলো তাহলে অনেক ঢং করে একটু পড়ে নি, তো ঠিক আছে চলো আমি পড়ছি, ওই যে পড়ছি, কিন্তু পড়তে পড়তে ভাবছি আদৌ কি আমার লিপস্টিকের মতন পড়া হবে নাকি, কেমন লাগবে, ভালো লাগবে না বাজে লাগবে, এগুলি ভাবছি, ভাবছি আর বলছি না একটা বকবক করছি, তো পড়া হয়ে গেছে, তো না একটু পড়া বাকি আছে, তো পড়ে নিলাম, পড়ে পুরো রেডি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ পুরো মেকআপ হয়ে যাচ্ছে। তারপর দেখো আমার ক্যামেরাটা, ফোন ক্যামেরা ছিল, আমি যে ব্যাক ক্যামেরা, তো আমি খালি ব্যাকে আয়না দিকে তাকাচ্ছিলাম, তো তারপর না ক্যামেরা ফোন ক্যামেরা, তারপর দেখলাম দেখলাম আমাকে ভালো লাগছে, সারা পেয়েছি, তো যাই আমি ভালো একটা তুলে নিয়ে তুলে আমি গামছা ভিজিয়ে দেখো বসছি, এত ছোটো সময় জুতো করছি না, ছোটো উঠছে না, হালকা উঠেছে, ওটা আমার ফোনটা খুব ছুলে গেছে, জ্বালা করছে, কি করবো কি করবো, ভাবছি ভেজিন দেবো, ভেজিন দিয়ে দাঁড়িয়ে উঠে, হ্যাঁ তারপর ভেজিন দিলাম, তো ভেজিন লাগিয়ে দেখছি ওটা কিনো, আমাদের ভেজিন লাগিয়ে উঠছে, আমার ছোটো ছাল উঠে গেছে, খুবই জ্বালা করছে, আমি বাসিং মেশিন মেজেছে, আবার ফোনটা দেখো কি অবস্থা হয়ে গেছে, ফোনটা জ্বালা করছে, কি করবো কি করবো, মাথায় এলো যে ঠিক আছে তাহলে জ্বালা করছে, তাহলে আমি এই আইস প্যাক দিই, ঠিক আছে আমি আমার ফ্রিজটাকে খুলে আইস প্যাক বার করলাম, দেখেছো, তো আইস প্যাকটা নিয়ে আবার দেবো বলে দেখো, আবার আমি একবার ফোটো তোমাকে দেখাচ্ছি কি অবস্থা, ভালো করে দেখলে ফোটো তোমার খুব বাজে অবস্থা, তো আমার বাজে অবস্থা আমি তাহলে আইস প্যাকই দিই, তাহলে কি করলাম, হাই ভগবান মনে ভাবছি কি করলাম, এই ভুল আর জীবনে করবো না, তো আইস প্যাক দিলাম, আর মনে ভাবছি আজকে আমার লোকনাথ পুজো নিমন্ত্রণ আছে, যেতে পারবো, তো আমার যে শাশুড়ি ভাই লোকনাথ পুজো নিমন্ত্রণ আছে, যেতে পারবো, তো দেখে আমার শাশুড়ি বলছে চলো চলো টাটি, আমার বলছে ওঠো চলো যাবে যাবে চলো, তো আমি বলছি ঠিক আছে, তো এই জিনিসটা কোনোদিন ভুল করতে, দেখা যায় লোকনাথ পুজো যাওয়া হয় কিনা, তো দেখতে পারবো নেক্সট, তো আমার বাজে অবস্থা।